বৃক্ষ কথার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো ভিডিওতে আপনারা সামনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন, তো হ্যাঁ, এটি একটি দার্জিলিং ভ্যারাইটির কমলা। তো দার্জিলিং সাধারণত দু রকমের ভ্যারাইটি আমরা কমলা দেখতে পাই, তো একটি হচ্ছে ছোটো জাতের কমলা আর একটি হচ্ছে বড় জাতের কমলা। তো তার মধ্যে ভিডিওটিতে এই যে 10 ইঞ্চি ছোট্ট একটি পটে যে এই যে ছোট্ট একটি গাছে যে অসংখ্য কমলা আপনারা দেখতে পাচ্ছেন, তো হ্যাঁ, এটি আমার দার্জিলিং প্রজাতির ছোট জাতের একটি কমলা। কিন্তু এখানে যে কমলাগুলো ধরে আছে, তো সেগুলো দেখে মনে হচ্ছে না যে ছোট, কেন না এগুলোর সাইজ যথেষ্ট বড় হয়েছে। মানে ছোট জাতের হিসাবে যতটা ছোট হওয়া উচিত ততটা কিন্তু গাছটিতে ছোট কমলা হয়নি, এবং ধরনও প্রচুর অসংখ্য হয়েছে। তো ভিডিওটি করতে যদিও আমার কিছুদিন দেরি হয়ে গেছে, কেননা এখানে কিছু এখানে 4 থেকে 5টা আরও কমলা ছিল, এখানে ছিল, তো সেগুলো বাড়িতে বিভিন্ন মানুষ আসার জন্য তারা দেখে কিছু কমলা এখান থেকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। তো আজকে আর না দেখিয়ে আপনাদের থাকতে পারলাম না, যার জন্য এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হতে হলো। তো এই কমলা সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি কথা আমি আলোচনা করব, এবং গাছটিকে অবশ্যই আপনাদের দেখানো আমি খুবই আনন্দিত পাচ্ছি, যার জন্য ভিডিওটি করা। তো দেখেন গাছটিতে কিন্তু অসংখ্য কত সুন্দর কমলা ধরে আছে। তো এখানে খাওয়ার বা টেস্টের কথাটা পরে, এখানে যে কমলাগুলো ধরে আছে এটা দেখতেই কিন্তু আমাদের বেশি আনন্দ হয় যে নিজের বাড়িতে এরকম ধরনের কমলা গাছে হয়ে আছে, বা আমাদের ছাদ বাগানে যখন হয়ে থাকে সেটা কিন্তু সত্যিই আমাদের মনকে খুবই আনন্দ প্রদান করে। তো যার জন্যই হয়তো আমাদের বাড়িতে বা ছাদ বাগানে এই ধরনের ফল এবং ফুলের চারা আমরা বাড়িতে বসিয়ে থাকি। তো দেখেন এই কমলা চারাটি বেশি দিনের পুরনো নয়, তো গত বছর গাছটিকে আমি একটি ছোটো জাতের দার্জিলিং কমলা হিসাবেই নিয়ে এসেছিলাম। তো সেটি আমি যতদিন ফল না হয় ততদিন তো ঠিক বোঝা যায় না লেবুজাত সম্পর্কে, এবং নার্সারি থেকে বিশ্বাস করেই আমাদের আনতে হয়। তো হ্যাঁ, এখন ফলটা হওয়ার পরে আমি সেটাকে খেয়ে দেখেছি। তো হ্যাঁ, ফলটিকে আমি টক বলবো না, এবং যে খুব বেশি মিষ্টি সেটিও বলবো না। অ্যাকচুয়ালি কমলা খুব মিষ্টি বেশি হলেও ভালো লাগে না, হালকা টক এবং মিষ্টির কম্বিনেশন থাকলেই সেটা হয়তো বেশি ভালো লাগে। তো এই গাছটিকে যদি বলা হয় এই কমলা ধরানোর জন্য আমি কী ধরনের মাটি প্রয়োগ করেছি, তো এখানে মাটি বলতে দেখেন ফল গাছের ক্ষেত্রে আমি সমস্ত ফল গাছের জন্যই আমি একটি মাটি ব্যবহার করি। তো সেই মাটির ভিডিও আমার চ্যানেলে অবশ্যই সেপারেটেড ভিডিও করা আছে, সেটা আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা অবশ্যই জানেন, এবং যারা দেখেন না বা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে সমস্ত প্রকার ফল গাছের যে মাটির ভিডিওটি করা আছে তো সেটি দেখে এবং সেই প্রকার মাটি তৈরি করে আপনারা ফল গাছ লাগান। যে কোনো প্রকার বিদেশি ফল গাছ সেই মাটিতেই খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল প্রদান করবে। তো আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখছি। তো সেই ধরনের মাটিতে প্রয়োগ করে দেখেন এক বছরের মধ্যেই কিন্তু প্রচুর ফল এসছে। আমার গাছে মোটামুটি 30টার উপরে ফল এসেছিল, তো এখন কিছু ফল এখান থেকে খাওয়া হয়ে গেছে এবং অনেক ফলই রয়েছে, এবং গাছের সাইজটা কিন্তু খুবই ছোট। তো গাছে আমি অবশ্যই এত ফল ধরানো আমার যদিও ঠিক হয়নি, কিন্তু আমি ধরেছি একটি কারণে যে আপনাদের মাটিতে যে মাটিতে আমি ফল গাছগুলি বসাই সেই ধরনের মাটিতে ফল গাছ বসিয়ে কেমন ফল হচ্ছে তার রেজাল্ট তো আপনাদের অবশ্যই দেখাতে হবে। তো সেটি করার জন্যই আমি গাছটিতে কিছু ফল ধরিয়েছি, এবং শুধু এটা রেজাল্ট নয়, আমি প্রত্যেকটি গাছ যেগুলো বসিয়েছি তো সেগুলির সমস্ত প্রকার রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই উপস্থিত হব, সেই আশাই রাখছি। তো ভিডিওটি দেখেন এবং লেবু গাছের পরিচর্যা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব। তো আজকে মেন উদ্দেশ্য ছিল যে এই ধরনের কমলা গাছ আপনাদের দেখানো। তো দার্জিলিং প্রজাতির বড় একটি জাতের কমলার চারাও আমার কাছে আছে, তো সেটিতে এবছর ফল আসেনি। তো ফল এলে আপনাদের সামনে আমি অবশ্যই দেখাবো। তো আপনারা যদি এই ধরনের কমলা ফলাতে চান তাহলে আমি অবশ্যই বলবো যে এই ধরনের দার্জিলিং কমলা বা যেটা ছোটো জাতের সেটা অবশ্যই একটি বাড়িতে লাগান, কেন এটার ধরন বেশি হয়। দার্জিলিং জাতের বড় যে কমলাটি হয় সেটির ধরন একটু কম হয়, ধরন খুব ভালো দুটোরই এবং টেস্টও খুব ভালো। তো আমি আপনাদেরকে বলছি এই ধরনের দার্জিলিং জাতের ছোটো একটি কমলা চারা আপনারা বাড়িতে লাগান, তো সেটা খুবই ভালো হবে এবং আপনাদের মন আমাদের মনকে যেমন আনন্দ দেবে তার সাথে সাথে গাছে এত সুন্দর ফল ধরে থাকলে খাওয়ার থেকে মেন কথা দেখতে অতি সুন্দর লাগে, যেটা আমাদের ছাদ বাগানকে ভরিয়ে তোলে। তো এই বিষয়ে আজকে আর সেরকম কিছু বলার নেই, তো মেন উদ্দেশ্য ছিল গাছটিকে আপনাদের ফল শুদ্ধ দেখানোর। তো আশা করি দেখে আপনাদের সত্যিই খুব আনন্দ লাগছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি এই ধরনের একটি দার্জিলিং কমলা, ছোটো প্রজাতির দার্জিলিং কমলা আপনারা বাড়িতে প্রতিস্থাপন করুন। তো ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশে গাছের সংখ্যা বাড়িয়ে তুলুন। মনে রাখবেন এটিই আমাদের নৈতিক কর্তব্য। ধন্যবাদ।